পানীয় জলের কষ্টে প্রচণ্ডভাবে ভুগছে কয়েক হাজার মানুষজন। কালনা দু নম্বর ব্লকের বৈদ্যপুর অঞ্চলের পঞ্চায়েতের হাসনহাটি গ্রামের কয়েক হাজার মানুষজন দেড় মাস যাবৎ ট্যাপকল জল বেরোচ্ছে না, তার উপরে পড়ছে বিশাল লাইন, কেউ জল পাচ্ছে কেউ পাচ্ছে না, জলের বেগ খুবই কম, যার ফলে বাড়ি থেকে সাবমার্সিবল চালিয়ে লোকের বাড়িতে গিয়ে জল নিতে হচ্ছে কয়েক হাজার মানুষজনকে। যে টিউবওয়েলগুলি আছে সেগুলো বছরের পর বছর ধরে বিকল হয়ে পড়ে রয়েছে, ফলে জটিলভাবে জলের অভাব ধারণ করেছে হাসানহাটি গ্রামে। গ্রামের বাসিন্দাদের দাবি, দলবদ্ধভাবে কালনা দু নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে গিয়েছিল তারা, তাতেও কোনো লাভ হয়নি, এমনটাই দাবি গ্রামের মহিলাদের। হাসানহাটি গ্রামের মহিলা সুনিতা মুর্মু, বালিকা মুর্মু বলেন, জল না দিলে নির্বাচনে তারা ভোট বয়কট করবে সিদ্ধান্ত নিয়েছেন এমনই গ্রামের মানুষজন। পানীয় জলের ব্যাপারে কালনা দুই নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত কুমার চৌরাশিয়াকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কিভাবে তাদের জল দেওয়া যায় সেটা ভাবা হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হবে। কি ব্যাপার, জল বেরুচ্ছে না? দু তিন মাস হবে, দু তিন মাস ধরে জল পাচ্ছেন না? দিয়ে দিয়ে ওই তো বিডিও অফিসে যাওয়া হলো, বিডিও অফিসে যাওয়ার পর দিয়ে আবার স্যারকে বললে তোলে আবার এসে আবার ওই ব্যবস্থা করে দিয়ে গেল, ওইখানে মিটারটা বসিয়ে দিয়ে তাই কেন ওই যে কোনো কাজই কোনো কিছু একটা সই করতে গেলাম পঞ্চায়েতে বলবে হাসনহাটি নেই। আচ্ছা, তাহলে এখন যে জল পাচ্ছেন না, এখন কি চাইছেন আপনারা? এখন এই তো বাড়ি বাড়ি সজল ধারা যেমন হয়েছে ওই রকমই করে দিই, যদি না দেয় তাহলে আগামী দিনে কি করবেন? এই তো ভোট দেব না, ভোট দেব না, ভোট দেবেন না, কেউ যাব না। কি নাম আপনার? বালিকা মুর্মু। আপনারা জল পান না কেন? জল কলে জল না থাকলে কি করে পাবো? কেন কলে জল আসে না? না জল কলে জলই আসে না, কোন লোকের বাড়ি থেকে জল আনা হয় দিয়ে খাওয়া হয়। এটা কতদিন ধরে এরকম সমস্যা? এটা অনেক দিন ধরেই হচ্ছে, দু তিন মাস হচ্ছে। কত তবু মোটামুটি কতদিন? দু তিন মাস হবে। জল পাচ্ছেন না? না জল নাই তো, কোনো টিউবওয়েল বা কিছু নেই আমাদের এখানে, লোকের বাড়ি থেকে সমাজ থেকে জল নিয়ে আসা হচ্ছে, নিয়ে এসে খাওয়া হচ্ছে। কি নাম আপনার? কল্পনা মালি। ওই হাসনহাটি গ্রামে প্রায় দেড় মাস যাবত কোনো পানীয় জল পাচ্ছে না, এ বিষয়ে মানে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আমরাও জানতে পেরেছি যে হাসানহাটি একটা প্রবলেম চলছে, তো আমরা জুনিয়র ইঞ্জিনিয়ার সাহেবকে পাঠাচ্ছি ওখানে, উনি গেছিলেন কিছুদিন আগেও, উনি বলছেন কি ওখানে নতুন বাড়ি বাড়ি কানেকশান দেওয়া হয়েছে, ওই জন্য হাসানহাটি গ্রামে জল ঠিকঠাক প্রেশারে যাচ্ছে না। তো আমি ওনাদেরকে বলেছি যে আপনি ভাল্ব সিস্টেম ভাল্বগুলো তাড়াতাড়ি বসান, যাতে প্রেশার মেনটেন করে ওখানে পাঠানো যায়, মানে অন্তত দিনে দুবার এক ঘন্টা করে জল পাঠানো যায়, সেটাও করা হচ্ছে। অল্টারনেটলি আমরা একটা সাবমার্সিবল পাম্প বসানোরও চেষ্টায় রয়েছি, তো সেটা সাপ্লি হচ্ছে, আর তাড়াতাড়ি আমরা ওটা এস্টিমেট করিয়ে ভেটিং করিয়ে ওটা তাড়াতাড়ি সাবমার্সিবল পাম্প বসানোর চেষ্টায় রয়েছি।